মঙ্গলাহাট নিয়ে ফের বিক্ষোভে সরব বামপন্থী শ্রমিক সংগঠন। মঙ্গলাহাটে পূজোর আগে মঙ্গলবারে ব্যবসা করার অনুমতি দিতে হবে এই দাবিতে হকাররা হাওড়া ময়দানে বিক্ষোভে সামিল হয়। তারা এদিন মিছিল করে হাওড়া পৌরসভার কমিশনারের কাছে একটি ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, প্রশাসন থেকে রবিবার ভোর 4টে থেকে বেলা 12টা পর্যন্ত হাট বসার অনুমতি দেওয়া হলেও ছোট ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না, হাটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। হকারদের দাবি, সরিষা হাট এবং অঙ্কুরহাটি হাট এর মতো মঙ্গলা হাটকে ব্যবসা করার অনুমতি দিতে হবে। এই হাটকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের রোজগার, তাই আগের মতো মঙ্গলহাটে সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যবসা করার অনুমতি দেওয়া হোক বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই হাটের অনেক ওস্তাগার আছে, যারা নাকি নিজেরা মাল সেলাই করে পরিবারকে নিয়ে, সেটা দামে দামে বেচে নিজের রোজগারের মানে সেলাইয়ের পয়সা রেখে তারা দামে দামে বেচে দেয়। এই অবস্থার মধ্যে অনেক হকার যারা ফুটপাতে বসে ব্যবসা করে তাদের অবস্থা দৈনন্দিন খুব খারাপ হয়ে গেছে। তা ধরুন এটা নিয়ে নাই নাই করে আমাদের এর মধ্যে যুক্ত আছে 10-12 লাখ, এটা যুক্ত করলে 1 কোটি লোক হবে। এটার মধ্যে নির্ভরশীল, যার জন্য আমাদের এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে এটাকে দেখে অনেক হাট হয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় মেটিয়াপুরুষ হাট, অঙ্কুরহাটি হাট, হরিষা হাট এগুলো সব খুলে দিয়েছে, মল খুলে দিয়েছে, সিনেমা হল খুলবে 1 তারিখ থেকে, মেট্রো রেল চালু হয়ে গেছে। এই হকারদের যদি না বসতে দেয় তারা অবস্থা খুব খারাপ হয়ে যায়, না খেয়ে মরে যাবে। যার জন্য আজকে আমরা বিক্ষোভ অবস্থান মানে কি, আমরা মিছিল করে ডেপুটেশন দিয়েছি কর্পোরেশনের কমিশনারকে। আমাদের মঙ্গলবারে হাট, সেটা মঙ্গলবারে বসানো হোক, সোমবারে বসানো হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। রোববারে করাটা মানে আমরা চাপে আমাদের আন্দোলনের ক্ষেত্রে সিআইটুর তার হিসেবে আমাদের রোববার 12টা অব্দি বসতে দিয়েছে। আমরা বলছি এটা দিলে হবে না। আমাদের একটাই বক্তব্য,